মালদা জেলার গাজল ব্লকে বিশ্ব নাট্য দিবস উদযাপিত হলো মহাসাড়ম্বরে। রবিবার 27 মার্চ বিশ্ব নাট্য দিবস বা ওয়ার্ল্ড থিয়েটার ডে, সেই উপলক্ষে এদিন গাজলের শঙ্করপুর নাট্য সংস্থার পক্ষ থেকে একটি বিশাল পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রার মাধ্যমে নাটকের ভূমিকা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়। এদিনের পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন শ্যামসুখী বালিকা বিদ্যালয়ের সকল শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। বিশ্ব নাট্য দিবস উপলক্ষে এই পদযাত্রা শেষ হওয়ার পর গাজলের নাট্য বিশাল মঞ্চে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশাল নাট্য সংস্থার সম্পাদক গদাধর রায়, পরিচালক তাপস ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অভিনয়ের মাধ্যম, প্রচেষ্টা এবং প্রতি নাট্য শিল্পী তথা নাট্যকর্মীর অবদান সম্পর্কে সচেতনতা বাড়ানোই এই দিনটির তাৎপর্য। বিশাল একটি নাট্য সংস্থা, দীর্ঘদিন ধরে যারা নাটক নিয়ে আন্দোলন করে আসছেন তাদের উদ্যোগে বিশ্ব নাট্য দিবস উপলক্ষে তারা পথ পরিক্রমা, তাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যে এই বিলুপ্ত প্রায় এই যে বিষয়টা, এটাকে তারা মানুষের সামনে তুলে ধরে আবার এটাকে আরও উঁচু জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং দীর্ঘদিন ধরেই গাজল শুরু নয়, গাজলেই তারা শুরু করেছেন, কিন্তু গাজল থেকে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তাদের ব্যাপ্তি। এবং এই সংস্থা যেমন পাশে শ্যামসুখী স্কুল রয়েছে, সেখানেও মেয়েদেরকে নিয়ে একটা তারা উদ্যোগ নিয়েছেন যে তাদের মধ্যে নাট্য ইয়ার একটা ভাবনা ঢোকানোর জন্য। এই জন্য আগামী দিনে এরা অনেক দূর পৌঁছাবেন। একটু পাশে মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।